بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. যে কুয়েত থেকে দুলাল ভাই জানতে চেয়েছেন, বারাকাল্লাহ ফিকুম, সুন্দর প্রশ্ন যে পাশাপাশি ফ্যামিলি বসবাস করে হিন্দু, তো আমার বন্ধু সেই হিন্দুর সাথে বসবাস করে, যে সে তারা কিছু খাবার দিয়েছে, সে রান্না করা খাবার, এই খাবারগুলো খাওয়া যাবে কিনা? আসলে সুন্দর প্রশ্ন এবং অনেক সবার জন্য এই প্রশ্নটা প্রযোজ্য। অমুসলিমদের খাবার খানা খাওয়া যাবে, অমুসলিমদের খানা খাবার যাবে, সমস্যা নেই, তবে বড় সমস্যা হচ্ছে হিন্দু নিয়ে। এই কথাটার জন্য আমাদের মাথায় থাকে, আমরা বাংলাদেশি বিশেষ করে আমরা অমুসলিম বলতে সাধারণত আমরা হিন্দুর সাথেই সম্পৃক্ত, মানে অমুসলিম বলতে। সুতরাং আমাদের জন্য এটা খুব মানে গুরুত্ব, কারণ অমুসলিমদের মধ্যে সবচেয়ে খারাপ মুশরিক বা ধর্মহীন যাদেরকে বলা যায়, মানে তাদের ধর্ম নাই, স্বীকৃত কোনো ধর্ম নাই, ধর্মহীন বলা যায়, তারা হচ্ছে হিন্দু। আর তারা প্রতিদিন প্রতি মুহূর্তে সকালে একবার পূজা করে, রাতে একবার পূজা করে, ঘুমাতে গেলে পূজা করে, ঘুম থেকে উঠে একবার পূজা করে, খাড়া দুপুরবেলা একবার পূজা করে, তাদের গাছের মধ্যে পূজা আছে, তাদের ওই রান্নার ক্ষেত্রে পূজা আছে, তাদের রান্নাঘরেও পূজা আছে, তাদের শোবার ঘরেও পূজা আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের এই মানে ওই প্রতিমান। আমরা যেমন আল্লাহর নাম বলি, আমরা আল্লাহর নাম বলি আল্লাহু আকবার, যদিও এটার সাথে ওটার কোনো উদাহরণ নেই, কিন্তু তারা সব কিছু করে, একটা মুরগি জবাই করবে, সব কিছু করবে হচ্ছে তাদের নামে। এই জন্য তাদের খাওয়াগুলো, তাদের জবাইকৃত কোনো খাবার খাওয়া হারাম। হ্যাঁ, যদি আপনি নিশ্চিত বুঝতে পারেন যে না, এটা ওইগুলোর সাথে কোনো সম্পৃক্ত নাই, ওইগুলোর সাথে সম্পৃক্ত নাই বা এখন কোনো পূজার সময়ও নাই, তাহলে আপনি তাদের খাবার খেতে পারবেন, কিন্তু আমি কি জানি না, তো সেই জন্য তাদের রান্না করা ওই সমস্ত খাবারগুলো না খাওয়াটাই উত্তম, ওই সমস্ত খাবারগুলো না খাওয়াটাই উত্তম। যদি ইহুদি খ্রিস্টানদের আপনাকে কোনো খাবার খাওয়া দেয় এমনিতেই, অর্থাৎ কোনো দিবস টিবস ছাড়া, তাহলে আপনি তাদের খাবার খেতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ বলেছেন, আলিয়ামুল্লাহম, তাদের খানা তোমাদের জন্য পবিত্র এবং তোমাদের খানা তাদের জন্য পবিত্র, তারাও তোমাদের খানা খাবে, তোমরাও তাদের খানা খাবে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বা আহলে কিতাব যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু হিন্দুদের ব্যাপারে খুব সাবধান, হিন্দুদের ব্যাপারে খুবই সাবধান। আমি মানে বলবো যে অজান্তে যদি আগে যাদের দাওয়াত দেয় তাহলে সেটা ভিন্ন কথা, তো অযথায় মানে হঠাৎ যদি তাদের খাবার দিয়ে দেয় সম্পর্ক রাখার জন্য, অথবা পড়োশীর তাদের সম্পর্ক যদি নষ্ট না হয় এর জন্য, হয়তোবা সেটা না করবে না বা তাদের সামনে ফেলে দেবে না, অপমান করবে না, কিন্তু সেই খাবারগুলো না খাওয়াটাই উত্তম আমি তাই মনে করি। কিন্তু আবার শর্ত সাপেক্ষে খাওয়া যাবে, যেটা মাঝখানে বলেছি কথার মধ্যে, যেটা বুঝতে পারছেন, যে দাওয়াত দিল অথবা তাদের কোনো ক্ষেত্র নাই, বিশেষ নেই, কিছুই না, আর হাট মানে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সে মাছটা তাদের পছন্দ, তাদের বাচ্চা আছে, সে বাচ্চাকে লক্ষ্য করে দিল, সেগুলো হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু অজান্তেই এমনিতেই খাবার কখন রান্না করেছে সেটা আপনারা জানেন না, সে খাবার আপনাদেরকে দিচ্ছে, সাবধানে এই সমস্ত খাবার থেকে আপনারা সাবধান থাকবেন। আপনার বন্ধুকে বলে দেবেন দুলাল।